নমস্কার, সুপ্রভাত। শুরু করছি হারানো দিনের গান। আর হারানো দিনের গানের আজকের অনুষ্ঠান হচ্ছে মাটির গান, একেবারে আমাদের শিকড়ের গান। তো সেই গানের ডালি নিয়ে প্রতি পরিবর্তিত সপ্তাহে, অর্থাৎ একটা রবিবার বাদ দিয়ে বলাকা হাজির হয়ে যায়। বলাকা সেন, অনেক অনেক স্বাগত বলাকাকে। তো আজকেও বলাকার কণ্ঠে আমরা ওই শিকড়ের গান, আমাদের নিজেদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করব। একদম সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা, একেবারে সুন্দর করে তারা সেজে রয়েছেন। একদম আমাদের পাশেই রয়েছেন লগনদা বাঁশি নিয়ে, সঙ্গে রয়েছেন আজকে কিবোর্ডে বাপাদিত্যদা এবং অবশ্যই তনাদা, আর তার সঙ্গে রয়েছে আজকে বেস গিটার নিয়ে একেবারে রাজা। আজকে আমরা খুব মানে অন্যরকম একটা অনুষ্ঠান পাবো। সঙ্গে রয়েছেন তবলায় মৃগাঙ্ক, ও সবসময় অসাধারণ বাজায়। আর সঙ্গে রয়েছেন পারকাশনী বিক্রম। বিক্রম না থাকলে আমাদের অনুষ্ঠানটা সম্পূর্ণ ফাঁকা। তো এই পাঁচ ছজন আজকে, ছজন আর এই পাশে একজন, এই সাতজনে মিলে আপনাদের প্রত্যেকের সকালটাকে অত্যন্ত সুন্দর করে তুলবে, কথা দিচ্ছি। কিন্তু আমরা যারা না থাকলে আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন না, অর্থাৎ আমাদের ক্যামেরার পিছনে ভাইয়েরা, শব্দের ভাই, আলোতে ভাই এবং পিসিআর এর দাদা, টেলিকাস্টিংয়ের ভাইয়েরা, সকলে মিলে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করি। সঙ্গে থাকুন আমাদের আর অনুষ্ঠান দেখতে থাকুন, গান শুনতে থাকুন। খালি মাঝে মাঝে একটা করে ফোন করে জানান দিন যে আপনারা আছেন। তো শুরু করি গানে গানে পথ চলা। সুপ্রভাত সবাইকে। প্রথমে আমি একটি প্রচলিত গান, আর সুর হচ্ছে শঙ্কর বাগদি। পথে বাজিয়ে গেছে মোহন বেণু, আজরে তার পথের ধুলায় পড়ে আছে পদ। এই নদীর পথে পথে বাজিয়ে গেছে মোহন বেণু, আজরে তার পথের ধুলায় পড়ে আছে পদ রেণু। এই নদীর পথে পথে বাজিয়ে গেছে
গানের কথা তো সেই কৃষ্ণ সেই রাধা, কিন্তু সুরটা ভীষণ মন ছুঁয়ে যায়। প্রভাতী গান হিসেবে ওইটাকে বেশ আমরা মানে এটাকে সংগ্রহে রাখতেই পারি। চলো পরের গানে যাই বলাকা। এবার লালন সাহেজির দিন থাকতে দিনের সাধন, এটা আমাদের খুব দরকার শোনা মাঝে মধ্যেই। ও তুই দিন থাকিতে দিনে কেন জানলি না তুমি, কেন জানলি না সময় গেলে সাধো হবে না, ও তুই দিন থাকিতে দিনে সাধো কেন জানলি না Thank you.
সত্যি কথা বলো তো, মানে কৃষিকাজের অসময়ে কৃষিকাজ করে ফসল ফলিয়ে তো কোনো লাভ নেই, যতই করো সেই মানে গাছটা যদি মানে ফলটা হলো সেই ফলটা থাকে না, থাকে না। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত আন্টি, আমি অশোকনগর থেকে রিক বলছিলাম। বলো রিক, বলো। আমি ক্লাস 8 এ পড়ি এবং আমার এই অনুষ্ঠানটা খুবই ভালো লাগে এবং আজকে আমার একজন পছন্দের সঙ্গীত শিল্পী এসেছেন। সুপ্রভাত বলো। সুপ্রভাত আন্টি, তোমার গান আমার খুবই ভাল লাগে আর তোমার ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েকবার সার্চ করেছি, আচ্ছা, আর সেখানেও গান শুনেছি। ওই যে তোমার চ্যানেলটার নাম হচ্ছে বলাকার গান, একদম থ্যাংক ইউ, ওইটা আমার খুবই ভাল লাগে এবং ওই গানটা না শুনলে আমার একদম ভাল লাগে না, তোমার গানগুলো এত ভাল লাগে। থ্যাংক ইউ, তুমি খুব ভালো থেকো, আনন্দে থেকো। তুমি কি গান শেখো রিক? তুমি কি গান শেখো? হ্যাঁ, শিখি তো। আর তুমি কি ধরনের গান শেখো? আমি রবীন্দ্রসঙ্গীত শিখি। তাই তো, তোমাকে আমরা একদিন পেতে পারি? তুমি যোগাযোগ করো, এখানে এসে আমাদের পাশে গান শুনিয়ে যাবে।
ঠিক আছে, আমি যোগাযোগ করবো। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো থেকো বাবু। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো লাগে না দেখো, যখন এই প্রজন্ম একদম ক্লাস 8 মানে আগামী, মানে ওরা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের, তারাও যখন রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখে, মাটির গান যখন তাদের ভালো লাগে, তারা যখন সার্চ করে শোনে, এটা হচ্ছে আমাদের পজিটিভনেস। আমরা যে সঠিক পথে এগোচ্ছি এটা হচ্ছে তার একটা উদাহরণ আজকে আমরা পেলাম। থ্যাংক ইউ সো মাচ রিককে এবং রিকের পরিবারকে। আমি শুধু রিককে বলবো না, কারণ আমি মনে করি মানুষ তৈরির ক্ষেত্রে, সন্তানকে তৈরির ক্ষেত্রে তার পরিবারের ভূমিকা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা আজকে যতটুকু শিখেছি, যতটুকু করছি, ভুল করি আর ঠিক করি, দায়িত্ব কিন্তু আমাদের পিতা মাতার, কারণ তারাই আমাদেরকে এইভাবে চালনা করেছেন। তো অবশ্যই আমি তার পরিবারকে ধন্যবাদ জানাবো। এখন সময় হয়েছে একটা বিরতি, বিরতির ও প্রান্তে দেখা হবে বলাকার সঙ্গে, বলাকার মাটির গান নিয়ে আমাদের সঙ্গে। তো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। হারানো দিনের গান অনুষ্ঠানটি নিবেদন করছে আবরণ এক্সক্লুসিভ সহযোগী নিবেদক পরম্পরা আয়ুর্বেদ, বাঙালির বাংলার গর্ব। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন অনুষ্ঠান হারানো দিনের গান। আজকে আমাদের এমন গান যেটা হারাবে না কোনো দিন। আমি গানের রিকোয়েস্টই করছিলাম ওকে, পরের দিনের জন্য ও আমাকে কী কী গান শোনাবে, আজকে নয়। তো সেইটা থাক তোরা, আমরা আগামী দিনে শুনবো আমার রিকোয়েস্টটা। আজকে আপনাদের পছন্দের গান বলাকার যা সাজিয়ে এনেছে, বলাকার গানে আবার পথ চলা শুরু হোক। এবার একটু প্রেমের গান হোক শ্রীকৃষ্ণের। প্রেম শিখায়ে দিয়ে গেলি জালা নিঠুরে কালারে, প্রেম শিখায়ে দিয়ে গেলি জালা, প্রেম শিখায়ে দিয়ে গেলি জালা নিঠুরে কালারে, প্রেম শিখায়ে দিয়ে গেলি জালা, প্রেম শিখায়ে দিয়ে শিখায়ে দিয়ে গেলি জানা। Thank you.
অসাধারণ না গানটা, একেবারে গান তো ঠিক আছে কিন্তু বাজনাটা বলো অসাধারণ। ওটাই বলতে চাইছি, গান তো গানের প্যাটার্নে চলেছে একদম বাংলার লোকগান, আর তার মধ্যে মিউজিকের মধ্যে মানে অর্কেস্ট্রার মধ্যে একটা অসম্ভব ওয়েস্টার্ন প্যাটার্ন। থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে এবং অবশ্যই তোমাকে, তুমি এভাবে তাল মিলিয়ে তো গেলে অসাধারণ। দেখো ভালোবাসার সংজ্ঞা, রাধাকৃষ্ণের প্রেমের আমরা উদাহরণ দিই, ভালোবাসার একটা গল্প বলি রাধাকৃষ্ণের প্রেমের। তখন রাধার সাথে কৃষ্ণের বিচ্ছেদ, মানে রাধা কৃষ্ণকে আর পাচ্ছে না, তখন কৃষ্ণ সংসার করছেন, সাম্রাজ্য রাজ্য চালাচ্ছেন রাজা তাকে, তখন তিনি রুক্মিণী একদিন গরম দুধ কৃষ্ণকে খেতে দিয়েছেন। তো এতটাই গরম দুধটা, আমি গল্পটা আগের দিন অন্য অনুষ্ঠানে বলেছিলাম, তো এতটাই গরম দুধটা যে কৃষ্ণ যখনই চুমুক দিয়েছেন তার জিভ পুড়ে গেছে, প্রচণ্ড গরম। তখন জিভ পুড়ে যাওয়াতে কৃষ্ণ বলে উঠেছেন, হে রাধে জ্বালাতে যন্ত্রণাতে। তখন রুক্মিণীর খুব অভিমান হয়েছে, বলছে এমন কি আছে রাধার মধ্যে যে তুমি আমার সাথে সংসার করছো, তোমার এত সংসার রয়েছে, তুমি তারপরেও তোমার ব্যথা পেলেও রাধে, আনন্দ পেলেও হে রাধে, কেন রাধার মধ্যে কী আছে? তখন কৃষ্ণ বলল, তুমি যাও, তুমি নিজে স্বয়ং গিয়ে দেখে এসো রাধার মধ্যে কী আছে। রুক্মিণী গেলেন, গিয়ে দেখলেন রাধা যেখানে থাকেন তার দরজার বাইরে একটা অসম্ভব সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। তখন রুক্মিণী তার পায়ে আছড়ে পড়ে বললেন, হে জনমনোমোহিনী জগমনোমোহিনী রাধে। তখন সে নারী বললেন, না না তুমি এরম করো, আমাকে নমস্কার করো না, আমি রাধা নই। বলছে তাই? বলছে হ্যাঁ, তোমাকে আমার মতো এরকম আরও সাতজন নারী সাতটা দরজা পার করতে হবে, করলে তুমি রাধার দর্শন পাবে। তো রুক্মিণী গেলেন, প্রত্যেকটা দরজার সামনে এরকম অসম্ভব সুন্দরী নারীরা দাঁড়িয়ে রয়েছেন। যখন তিনি রাধার ঘরে প্রবেশ করলেন, ওই সাতটা দরজা পার করে, সাতজন নারীকে পার করে গিয়ে দেখলেন সূর্যের থেকেও তেজ বেশি এমন একজন বসে আছেন তার সামনে, অসম্ভব রূপের ছটা কিন্তু সারা শরীরে ফোসকা। তখন তিনি তার পায়ে তো আছড়ে পড়লেন, পড়ে বললেন, তোমার এইরকম দশা কী করে হলো? তখন রাধা বললেন, তুমি শ্রীকৃষ্ণকে দুধ দিয়েছিলে, দুধটা অসম্ভব গরম, তিনি তো আমাকে ডেকে দিয়ে দিলেন সেই জ্বালা, তিনি বললেন হে রাধে, আর সেই জ্বালার সব এখন আমার শরীরে। তখন বলছে, সেটা কী করে সম্ভব? বলে, তুমি যদি কাউকে ভালোবেসে তার হৃদয়ে বাস করতে পারো, মস্তিষ্কে নয়, তাহলে এটা সম্ভব। তো রাধাকৃষ্ণের যে ভালোবাসা সেটা হৃদয়ের সঙ্গে, হৃদয়ের ভালোবাসা মস্তিষ্কের সঙ্গে নয়। আজকালকার ভালোবাসা কী বলতো? মস্তিষ্কের ভালোবাসা। কার বাবার ব্যাংক ব্যালেন্স কত, কার ব্যাংকে কত টাকা, সে কত ভালো চাকরি করে, এটা হচ্ছে ভালোবাসা। তার জন্য ভালোবাসার লোক খুব দ্রুত বদলে যায়, ভালোবাসার লোক এক জায়গায় থাকে না। ভালোবাসা মানে তো স্যাক্রিফাইস, রাধা তো স্যাক্রিফাইস করেছে, তাই না? একদম। সেই কারণেই আমরা কিন্তু কৃষ্ণ রাধা বলি না, রাধা কৃষ্ণ বলি।
তো আমাদের সঙ্গে কোনো বন্ধু আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার, আমি বাগমতি থেকে বলছি, অকর্ব পাল। আমার এই অনুষ্ঠানটা দেখতে খুবই মানে ভালো লাগে। শুধু আমার না, আমরা পুরো পরিবার মিলে কিন্তু সকালবেলা উঠেই আগেই আমরা এই চ্যানেল থেকেই মানে চালাই, এবং যে মানে সুন্দর সুন্দর মানে যিনি মানে গানগুলো মানে গাইছেন, মানে প্রত্যেকটা গানই আমাদের খুবই মানে ভালো লাগছে। ধন্যবাদ তর্কপ্রভ, ভালো থেকো, আর এভাবে আমাদের সঙ্গে থাকো পুরো পরিবারকে নিয়ে। তো আমরা পরের গানে যাই। এবার কি ভাওয়াইয়া? তুমি জানিয়া জাহানো না, নাকি শুনিয়া সহনো না, জ্বালাইয়া গেহেলা মনের আগুন, নিভাইয়া দিলা না। তুমি জানিয়া জাহানো না, নাকি শুনিয়া সহনো না, জ্বালাইয়া গেহেলা মনের আগুন, নিভাইয়া দিলা না, জ্বালাইয়া গেহেলা মনের আগুন, নিভাইয়া তুমি জানি
গান বাজনা ভেতরকার জিনিস, এবং যারা আমার মনে হয় গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকেন তারা সমাজ সংসারের আর পাঁচটা কাজ খুব সহজে করতে পারেন, কারণ সারাদিন তো সুরে সুরে চলতে পারেন। বলা কাকে দেখে এটা বলা যেতেই পারে। হ্যাঁ, বলা কাকে কেন, আমাদেরকে দেখেও বলা যেতে পারে। আমরা হয়তো গান গাইতে পারি না, বাট গান শুনতে তো ভালোবাসি, আর সারাদিন যদি গান শুনে শুনে কাজ করা যায় তাহলে কাজের এনার্জি লেভেলটা অনেক বেড়ে যায়। আর যারা গাইতে পারেন তারা আমাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছেন। তো পরের গানে যাই বলা কা, একদম পরে কি গান শোনাচ্ছে? এবারও একটি লালন সাইজির। সমুদ্রের কূলে বসি জল বিনে চাও তো কি মলো, মানে চাতক পাখির যে নিষ্ঠাটা, মানে জল খাবে না কিন্তু তাহলেও ওরা বৃষ্টির জল ছাড়া কিছু খাবে না, জল পাচ্ছে না, সমুদ্রের পাশে বসে আছে, চাইলে জল খেতেই পারে, কিন্তু এই যে সাবমিশন যে বৃষ্টি হবে তবেই জল পান করবে। আমরা হলে সাবস্টিটিউট কিছু একটা আগে করে নিই, জেনারেল মিনারেল যা হোক কিছু একটা, তো সেই নিয়েই গানটি লেখা। খুব সুন্দর গানের কথা। সমুদ্রের কূলে তো কি মলো, ওরে বিধি হায় রে বিধি, ওরে বিধি হায় রে বিধি, তোর মনে কি হায় ছিল, সমুদ্রের কূলে thank you.
গানের মানে এত গভীরে যেতে হচ্ছে, অসাধারণ, বাস্তব কথা। তাই যদি তোমার সাবমিশন থাকে, নিজেকে সমর্পণ থাকে, এভাবেই থাকতে হবে, কোনো সাবস্টিটিউট নয়, যাকে চাইছো তাকেই, অন্য কিছু নয়। এখন একটা বিরতির সময়, আর বিরতির উপরান্তে আমাদের শেষ অনুষ্ঠানটুকু নিয়ে ফেরা, শেষ পর্যায়টুকু নিয়ে ফেরা, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর হারানো দিনের গান। আজকে বলাকা রয়েছেন, বলাকা সেন আমাদের সঙ্গে রয়েছেন, আর অবশ্যই সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা, একেবারে যারা রয়েছেন একেবারে সুন্দর করে সেজে। আচ্ছা, একটা কথা বলি, আজকে না আমাদের যন্ত্রশিল্পীদেরকে দেখাতে একবার বলি আমি, তার কারণ এরা যে পোশাকে সেজে রয়েছে সেই পোশাকটি কিন্তু আবরণ এক্সক্লুসিভসের, ইনক্লুডিং লগন্দা। লগন্দার পাঞ্জাবি থেকে শুরু করে একেবারে বিক্রম, সবাই কিন্তু সেজে রয়েছেন আবরণ এক্সক্লুসিভসের পাঞ্জাবিতে। ভীষণ কালারফুল একটা ব্যাপার। তো এবারে চলে যাই বলাকা তোমার কাছে গানে গানে আবার। একদম
এবার একটি বিয়ের গান। বারো মাসে তেরো ফুল ফোটে, বারো মাসে তেরো ফুল ফোটে, শৈরে বছরাই ফোটে হোলা সই, বছরাই ফোটে হোলা সই, না যাইও যমুনার জল তোমরা, না যাইও না যাইও, না যাইও সই গো অসম্ভব রিদিমিক গান, এবং তার মধ্যেও গল্প রয়েছে সেই রাধা কৃষ্ণ, এবং রাধার একটা রাগের প্রকাশ এই গানটার মধ্যে, তাই তো? একেবারে চলো পরের গানে যাই, শেষের দিকে তো অনুষ্ঠান একেবারে। এবার একটি ভাইয়া কুচবিহারের।
নহবিন বয়াসে মুইকে করেলি রে বহাও দিয়া, আরে ও ভাবে দোতহরা, নহবিন বয়াসে মুইকে করেলি রে বহাও দিয়া, নহবিন বয়াসে মুইকে করে হে মো দয়াল বাহা পরে মা, তুই দো তারা খান লইয়ান হাতে, নিঃসদ করে হে মোরে পাহারার লোকে হাইরে, নিঃসদ করে হে মো দয়াল বাহা পরে, বয়াসে মুইকে করেলি রে বহাও দিয়া, রোগান বাবু আমা হাতে তে দেহাই দোরে, আরে ও ভাবে দোতহরা, নহবিন বয়াসে মুইকে করেলি রে বহাও দিয়া, বয়াসে মুইকে করেলি রে বহাও দিয়া,
ঘড়ির কাঁটাতে যেটুকু সময় আছে তাতে সম্ভবত আমরা আর দুটো গান শুনতে পারবো, সম্ভবত দুটো গান হয়ে যাবে আশা করছি। তো চটপট চলে যাই, যদি ছোটো ছোটো গান হয় তাহলে দুটো হবে, আর যদি বড় গান হয় তাহলে আমরা একটা গানই ভালো করে শুনবো। বলো এবার তোমার উপরে চয়েস, কী করবো, দুটো গান? চলো ঝুমুর অনেকক্ষণ, হ্যাঁ আজকে তো ঝুমুর হলেই না। আগের দিন একটা গান দাদারা বলেছিলেন, মানে সিএনএ আমি করেছিলাম এই গানটা, এখানে একটা এটাও ভালোবাসারই গান। আজকে কিন্তু আমরা ভালোবাসা ভালোবাসাতেই আছি। ও বন্ধু রে গানটা হচ্ছে সৃষ্টি বাউলের গান। আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডা, কাটা ঘায়ে লবণ দিয়া কাটা ঘায়ে নুন ছিটাইয়া খুচাইয়া তুলতে ছোছা, আজ আমার ঘটিল জঞ্জাল। ও বন্ধু রে আমি তোরে ভালোবাসি বলে লোকে কয় চণ্ডা, কাটা ঘায়ে লবণ দিয়া কাটা ঘায়ে নুন ছিটাইয়া খুচাইয়া তুলতে ছোছা, আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। ও বন্ধু রে সাগরে প্রেমের নৌকা
ভাষায়া তরে মাঝ সাগরে প্রেমের নৌকা ডুবায়া দিলি রে ডুবায়া দিলি আমাদের হাতে না আজকে আর সময় নেই, একটা গান আমার খুব ইচ্ছে ছিল আজকে শুনবো একটু অন্য রকমের মিউজিক দিয়ে, সেটা হচ্ছে ভ্রমর কৈয়োগিয়া। খুব সবাই শুনি আমরা এখন, কিন্তু যেহেতু আজকে বেস গিটারটা এনেছিল আমার মনে হলো যে এই গানটা একটু অন্যরকমভাবে শোনা যেত, কিন্তু ছোট্ট করেও তো হবে না বলছে, সময় শেষ, পারমিশন কি পাওয়া যাবে? মনে হয় পাওয়া যাবে না, কি বলছে? যদি না পাওয়া যায় এখানে শেষ করতে হবে, আর যদি পাওয়া যায় তাহলে এই গানটা শুনতে শুনতে বিদায় নিতে হবে। যাই হোক, হবে কি মনে হচ্ছে না, তাই তো হচ্ছে না, তাহলে আর কি করা যাবে, তাহলে বিদায় নিই। অনেক ধন্যবাদ সবাইকে, তোমাকে অনেক থ্যাংক, দাদাদেরকে অনেক থ্যাংক, দাদাদের মানে আমি গানের থেকে ওনাদের বাজনাটা বেশি শুনি, শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ, সিটিজেন পুরো পরিবারকে, সমস্ত ভাই দাদাদেরকে, সবাইকে অনেক থ্যাংক, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নিয়মিত ভাবে আমাদের গানের অনুষ্ঠানে, ভালো থাকবেন।